কি বললাম আবার কি বললাম আস্তে করে টার্নিং নিয়ে ঘোরা ঘুরো ওয়ান তারপরে ওয়ান তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি বিন্দাস এবং ঝাঁকানাকা আছো সবাইকে। গুড মর্নিং, একটা নতুন ব্লগে সবাইকে সুস্বাগত। তো আজকে স্পেশাল একটা অন্যরকম ব্লগ হচ্ছে আর সাথে রিক আছে। রিক, একটু হাই বলে দে সবাইকে। থ্যাংক ইউ। তো আজকে ব্লগটা আজকে অন্যরকম। আমার কাছে একটা বড় প্রাপ্তি আছে এবং বড় পাওনা আছে, সেই বিষয়টা নিয়ে বলবো। এবং এখন আমি পড়ায় আসলাম কেবল, আর চলো ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর এখন কোথায় যাচ্ছি? নাচের ক্লাসে, তাই তো? এখন নাচের ক্লাসে যাচ্ছি, যেহেতু আমাদের 26 জানুয়ারি প্রোগ্রাম আছে অনেক বড়। আর ওই যে এখন আসছে কোথায় যাচ্ছি, আর চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি, তারপর আবার দেখা হচ্ছে। দাদা এখন অনেক বড় হয়ে গেছে, গাড়ি নিয়ে ঘোরে, বা বিশাল ব্যাপার। তো দাদার গাড়িতে এখন উঠবো, বাট অনেক দূরে যাবো না, সামনেই নাচ শেখানো আছে। দাদা কেমন লাগছে গাড়ি চালিয়ে? ওয়া, হিরো তো পুরো সর্বনাশ, ডিসকভার সেরা। তো চলো যাওয়া যাক। আমাকে এদিকে এখন গাড়ি করে নিয়ে যাচ্ছে, আর গাড়ি চালাতে শিখে গেছে, আবার সুবিধা হয়েছে। গাড়ি মানে ওর বাবার গাড়ি, তো গাড়ি করে নিয়ে যাচ্ছে আর যাচ্ছি। আর সব থেকে বড় ব্যাপার যে মানে গাড়ি চালাতে পারে, তো বিশাল বিশাল ব্যাপার। সব আর অনেক দূরে না, সামান্য একটু কাছে, তাও গাড়ি নিয়ে এসেছে, মানে চালাতে শিখে গেছে, একটা আনন্দের ব্যাপার ওর কাছে। তো চলো যাওয়া যাক ওদের ওখানে, দেখা হচ্ছে। তো অলরেডি আমি নাচের ক্লাসে চলে এসেছি, আর এখানে আছে সিঞ্জিনি, আমার স্টুডেন্টের বাড়িতে সিঞ্জিনি। আর সিঞ্জিনি দারুণ ব্লগ করে, হাই বলে দে সিঞ্জিনি। আর সিঞ্জিনি দারুণ ব্লগ করে, একে তুমি যদি দেখো, মানে আমিও পারি না এত ভালোভাবে কথা বলতে। এখানে আরো আছে টিনা, আছে টিনা একটু হাই বলে দে। আর একজন আছে, এরা সবাই ভীষণ ভালো। আর এদের এখানে নাচ শেখাবো, আর নাচের ক্লাসে এসেছি। আর সিঞ্জিনি ভীষণ ভালো ব্লগ করে, অসাধারণ কথা বলে। আমি ওর কাছে বাচ্চা, আমিও পারবো না এত সুন্দর ভাবে কথা বলতে। আর প্রচুর MS টাকাটা করে, মানে দারুণ, মানে একে দেখে মনে হচ্ছে ছোট, জাস্ট ছোট, জাস্ট 5 এ পড়ে, কিন্তু কথাবার্তা অসাধারণ। আর তো আজকে এদের এখানে নাচ করাবো, আর কেবলই এলাম। আর কি বড় প্রাপ্তি পেয়েছি সেটা একটু পরে বলছি। তো চলো সঙ্গে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। আর এখন থেকে আবার রেগুলার ব্লগ আসবে, আর যদিও বা একটু ব্যস্ত, কারণ প্রোগ্রাম নিয়ে একটু ব্যস্ত, সেজন্য কন্টিনিউ করতে পারছি না। অনেকে আমাকে বলছে দাদা ভিডিও আসছে না কেন, আসবে। তো চলো ভিডিওটা এখান থেকে আবার দেখো। আর আরেকজন আছে রিক, রিক এখানে বসে আছে, ও নাচ আছে, চলে এসছে। বড় সড়ো মার্পের মানুষ আমরা, ছোট ছোট মানুষ। তো চলো ক্লাস চলছে। আর এখন নাচ প্র্যাকটিস চলছে, এটা 26 জানুয়ারি প্রিপারেশন চলছে। আমাদের সিঞ্জিনি ও ডান্স করছে। সিঞ্জিনি কেমন লাগছে তোমার নাচ করে? ভালো লাগছে? মানে এই নাচটা কেমন? এটা একদিনে না, এই নাচটা আমি ওদেরকে কালকেই তুলে দিয়েছি। তো যেহেতু আর বেশি দিন নেই, একদিন সময় আছে হাতে, ওই সকালবেলা আসলাম আর ও নাচ শিখে। আমার কাছে ভীষণ ভালো নাচ করে, আগেও তো বললাম দারুণ ব্লগিং করে, ও দারুণ কথা বলে, মানে ব্লগার বলতে পারো। ওর চ্যালেঞ্জটা আমি তোমাদেরকে দিয়ে দিব, এতটুকু বয়স হয়েছে কথা বলে, মানে মনে হবে একদম উইদাউট, মানে একটা মানে কি বলবো, প্রিপারেশন ম্যান, কিন্তু আদৌ না, দারুণ করে। ও একটু লজ্জা পায়, বাস্তবে লজ্জা পায়, কিন্তু ক্যামেরার সামনে দারুণ ফাটায় দেয়। আর এদিকে আমাদের নিক দাদা আছে, কেমন লাগছে ডান্স করে? ভালো লাগছে। তো চলো আমরা ক্লাস করছি, এরপরে বেরোবো। আর সারপ্রাইজটা একটু পরে বলছি, একটা কি একটা আছে সারপ্রাইজ, সেটা পরে আমার সাথে আছে। পরোটা কাটালে এত কিছু খাবার, মিষ্টি তরকারি, আর এখন খাওয়া দাওয়া হচ্ছে। এডিক যে ভিডিও করছে, এডিক অলরেডি আগে খেয়ে নিয়েছে, আর আমি যেহেতু খেয়েছিলাম বাড়িতে, ওই জন্য একটু পরে খাচ্ছি, একটু খাবারটা দেখা। আর খেয়ে বাকি যাবো, আর খুশির খবরটা একটু পরে বলছি। তো
যেটা সারপ্রাইজ এর কথা বলছিলাম, সারপ্রাইজ বলবো কিনা জানি না, তো সারপ্রাইজ বলার কিছু না, কেবলই বাড়িতে এলাম। আর সারপ্রাইজটা হচ্ছে এটাই যে কালকে আমরা নেতাজির একটা শোভাযাত্রা বের করেছিলাম, অনেকে ভিডিও দেখেছো তোমরা, না দেখলে দেখে নিও। এখানে দেখো এখানে আমাদের এটা হচ্ছে আনন্দবাজার পত্রিকা, এখানে আমাদের কালকে র্যালিটা বেরোয়েছে, এটা ভীষণ ভালো লাগছে। এবং অনেকের কাছে এই যে বার্তাটা পৌঁছে যাবে যে আমাদের সংস্থা, তো আমি যে বাচ্চাগুলো কিনে কাজ করি তাদের ছবি এখানে ফ্রন্ট পেজে তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে সেটা। আর এটা ভীষণ আমার কাছে একটা মানে ভালো লাগা এবং ভীষণ ভালোবাসা, সেটা তোমাদের জন্য হচ্ছে, তোমরা এত ভালোবাসো জন্য সবাই। আর তো থ্যাংক ইউ সো মাচ, আজকে আমার দিনটা সত্যি ভীষণ ভালো কাটছে আর আগামী দিনে এইভাবেও কাটবে এটাই আশা রাখছি। তো ততক্ষণ এইভাবে ভালোবাসো আর সাপোর্ট করো, এটাই বলার, এটাই সারপ্রাইজ ছিল এতক্ষণ ধরে। তো চলো ভিডিওটা এখন শেষ করো। সত্যি মেয়েটা ভীষণ ভালো নাচ করে আর ভীষণ ভালো ব্লগ করে, লজ্জা পাই আমাকে দেখেছো তুমি টিচার। আর ওখানে খেয়ে এসছি, এখন প্রায় দুপুর হয়ে গেছে আর এখন মানে স্নান টান করতে হবে, তো বিকালে সেরকম কিছু দেখানো নেই, আবার সে ক্লাস আছে, আবার সে প্র্যাকটিস। তো ব্লগটা এখানে এন্ড করছি। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি পছন্দ হয় তবে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে।